নিউইয়র্ক টাইমসের প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ খুনের অভিযোগে যাকে গ্রেফতার করেছে সে পেশাদার কেউ নয়, বরং ফাইমের পরিচিত একজন। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কথাটা সবসময় সত্যি নয়। তরুণ উদ্যোক্তা ফাহিম সালের খুনের ঘটনা তদন্ত যেদিকে যাচ্ছে, যেসব তথ্য উপাত্ত বেরিয়ে আসছে, সেই সব মাথায় নিয়ে বলা যায় বিশ্বাস বস্তুটাই বরং আত্মঘাতী। ফাহিমকে সেই বিশ্বাসের চড়ামূল্য দিয়ে নৃশংসভাবে খুন হতে হয়েছে নিজের ফ্ল্যাটে। রাইট শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা এবং মেধাবী বাংলাদেশি উদ্যোক্তা ফাহিম সালে খুন হয়েছিলেন গত সোমবার। পরদিন ম্যানহাটনে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল ফাহিমের ছিন্ন ভিন্ন লাশ। খুনের পর ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলা হয়েছিল তার দেহ। লাশ গুম করার উদ্দেশ্য ছিল খুনির, কিন্তু ফাহিমকে ফোনে না পেয়ে মঙ্গলবার সকালে তার ফ্ল্যাটে চলে এসেছিলেন ফাহিমের বোন। খুনি তখন কাজ অসম্পূর্ণ রেখেই ফায়ার এক্সিটে পালিয়ে গিয়েছিল। তার পরের ঘটনা তো সবাই জানে, পুলিশের আগমন, লাশ উদ্ধার হওয়া, বিদ্যুতের বেগে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়া। পুলিশ এই কেসটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছিল। ম্যানহাটনের মতো বিখ্যাত এলাকায় এইরকম রোমহর্ষক খুনের ঘটনায় শিউরে উঠেছিল খোদ আমেরিকানরাই। গোয়েন্দারা শুরুতে ধারণা করেছিল পেশাদার কোনো ভাড়াটে খুনি এই কাজ করেছে, কিন্তু নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ খুনের অভিযোগে যাকে গ্রেফতার করেছে সে পেশাদার কেউ নয়, বরং ফাহিমের পরিচিত একজন। টাইরিস ডেভন হসপিল নামের যে লোকটাকে পুলিশ খুনি সন্দেহে আটক করেছে, সে কিছুদিন আগেও ফাহিমের ব্যক্তিগত সহকারী ছিল। তদন্তকারীদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, 21 বছর বয়সে হসপিল ফাহিমের কাছ থেকে মোটা অঙ্কের ডলার চুরি করেছিলেন। বিষয়টি ফাহিম জেনে যাওয়ায় তাকে হত্যা করেন হসপিল। দুইজন পুলিশ কর্মকর্তাকে সূত্র হিসেবে উল্লেখ করে পত্রিকাটি লিখেছে, গ্রেফতার টাইরিস সেভেন হসপিলের বিরুদ্ধে শুক্রবারই আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। হসপিলের বয়স মাত্র 21 বছর, ব্যক্তিগত সহকারী থাকা অবস্থায় সে ফাহিমের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা সরিয়ে ফেলেছিল। সেটা টের পেয়ে ফাহিম তাকে চাকরি থেকে বাদ দেন। ফাহিম তখন এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেননি, বরং সেই টাকা ফেরত দেওয়ার জন্য হসপিলকে সময় দিয়েছিলেন, পেমেন্ট প্ল্যানও দিয়েছিলেন, যাতে করে সে কিস্তিতে টাকাটা শোধ করে দিতে পারে। পুলিশ হসপিলের ক্রেডিট কার্ডের হিস্ট্রি চেক করে দেখেছে, সে কয়েকদিন আগে একটা ইলেকট্রিক করাত এবং ঘর পরিষ্কার করার সামগ্রী কিনেছিল। তাছাড়া সেই ঘটনার আগে পরে অনেকবার ম্যানহাটনের এই এলাকায় গিয়েছিল। ফাহিম খুন হয়েছেন সোমবারে, তার লাশ আবিষ্কার করা হয়েছে মঙ্গলবারে। পুলিশের ধারণা, খুনি প্রায় একদিন লাশের আশেপাশেই ছিল, তার উদ্দেশ্য ছিল লাশ গুম করে ফেলা। কিন্তু পরদিন ফাহিমের বোন এসে বেল বাজানোয় সে ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ফাহিমের এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে শুরুতে মাফিয়া কানেকশন আছে বলে ধারণা করেছিল পুলিশ, কারণ খুনের ধরনটার সঙ্গে মাফিয়াদের খুনের স্টাইলের মিল আছে। ফাহিম নাইজেরিয়ার গোকাডা নামে একটা রাইডিং প্ল্যাটফর্ম চালাচ্ছিলেন। নাইজেরিয়ান মাফিয়াদের উৎপাতে সে দেশের সরকার সেটা নিষিদ্ধ করেছিল। ফাহিম পরে সেটাকে পার্সেল সার্ভিসে পরিণত করেছেন, কাজেই ফাহিমের মৃত্যুর সঙ্গে সেটার সংযোগ আছে বলেই মনে করেছিলেন অনেকে। 33 বছর বয়সী ফাহিম সালের জন্ম বাংলাদেশে। তার বাবা সালেউদ্দিন বড় হয়েছেন চট্টগ্রামে আর মা নোয়াখালীর মানুষ। ফাহিম পড়াশোনা করেছেন ইনফরমেশন সিস্টেম নিয়ে আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা হবার পাশাপাশি ফাহিম নাইজেরিয়া এবং কলম্বিয়াতেও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক। অল্প বয়সে নিজের যোগ্যতায় মিলিয়নিয়ার হয়ে গিয়েছিলেন তিনি। আর এইভাবে খুন হওয়াটা যে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি, তাতে কোনোই সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।